যারা মানুষের ভোট নিয়া পুলিশ দিয়া ভোট কাটা এমপি হয়ে যারা নিজেদের এমপি বলে আপনাদের জন্ম হয়েছে তারা লজ্জিত আপনারা ক্ষমতায় গিয়ে মানে হত্যার মাধ্যমে ক্ষমতায় গিয়ে আপনারা ক্ষমতা রাজনীতি করছেন। আমাদের রাজনীতি তো সেরকম না, আমরা তো আওয়ামী লীগের রাজনীতি তো জনগণের হত্যা তো থেকে উঠে আসা। আরে হত্যা তো রক্ষীবাহিনী দিয়ে আপনারা করেছেন, যে জন্য রক্ষীবাহিনী বিলুপ্ত হয়ে যাবে আমাকে বলতে দেন রক্ষীবাহিনী। আপনি তারপরে আপনি এই যে বললেন যে কি কত কথাই বললেন ভোট কেটে নিতে, আপনি ছিলেন কোথায় ভোটের দিন? তিন থেকে চারজন করে প্রার্থী ছিল না কোন প্রার্থী, এবং তারা নির্বাচনের আগেও দুই দিন আগে ঠিক করতে পারে কে তাদের প্রার্থী, যেই কারণে তাদের ভোটারই কেন্দ্রে জানে আর কোথায় এবং ভোট দেবে কারে আপনাদের, এবং আপনারা এই যে জিল্লুর সাহেব ঢাকায় থাকেন, এই যে ঢাকার 20টা সিটে আপনারা যাদেরকে মনোনয়ন দিয়েছেন তাদেরকে আপনি বিএনপি লোকেরা চিনে ভোটারদেরকে চিনে বা না চিনে চিনে কি না করেন না ভোটটা হয়েছে কিনা এটা বলেন। আপনি আপনি বকুল সাহেব জি আপনার সিটে আপনি তিনজন ধানাসরা প্রার্থী ছিলেন, আপনি ভোট কোথায়? আরে অনেক সিট প্রত্যেক সিটে তো প্রার্থী থাকে আপনার। আপনি 2008-এ যখন আপনাদেরকে জনগণ রিজেক্ট করলো আর ক্ষমতায় দিবে না, হ্যাঁ আপনারা বহুদিন ক্ষমতায় ছিলেন, হ্যাঁ আপনাদেরকে আর ক্ষমতায় দিবে না 2008-এ রিজেক্ট করলো, আপনারা 30-29টা সিট পেয়ে পার্লামেন্টে বিরোধী দলে আসবেন কিন্তু আপনাদের সহ্য হলো না, আপনারা বিরোধী দলে থাকতে চান না, কারণ আপনাদের সবসময় লাগবে ক্ষমতা, শুধু লাগবে আপনাদের জন্য, কিন্তু ক্ষমতা যাদের তাদের জন্য আপনার ক্ষমতা দরকার নেই। এখন এই সমস্ত কথাগুলো বলে ভোট চুরি ভোট ডাকাতি ভোট ডাকাতি তো এই যে ইসে আপনার বিচারপতি আমি শুধু দেখতেছি 2001-এর নির্বাচনটা কে করেছে বিচারপতি গভর্নমেন্ট লতিফুর রহমান, লতিফুর রহমান লতিফুর রহমান যা আপনাকে ভোট কেটে দিয়ে গেছে এরপর আর তো আপনাকে ভোট লাগে না, আপনাকে তো বানাই দিয়ে গেছে লতিফুর রহমান, একটু সময় দিয়ে না আমাকে সময় আপনি সব পাইবেন কিন্তু আপনি উল্টো পাল্টা কথা বলবেন। আপনি আপনি একটা কথা বলেন এই যে বিএনপি এই যে আপনি জিয়াউর রহমানকে বারবার খালি আড়াল করেন, উনি বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত না, জিয়াউর রহমান আমাদের সব উনি আদর্শ, উনি এমন ভাবে নাটকটা করছেন যে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে 3-4 দিনের মধ্যে উনি সেনাবাহিনীর প্রধান হয়ে গেলেন, কিভাবে এটা সম্ভব? মোস্তাক তাকে কিভাবে বানাইলো? মোস্তাককে বাদ দিয়ে ফেলালেন নাকি? বাদ কি মানে কি মোস্তাক কি মোস্তাক মোস্তাকে তো আপনারা বসাইছেন, আপনাদের আঙ্কেল মোস্তাকের বসাইছেন আপনারা, না না একটা কথা বলেন, এটা তো আমরা তো একজন আমাদের সামনে তো বিচারক আছে জি, মোস্তাকের রাজনীতিতে এমন কি দৃঢ় গোড়াটা শক্ত ছিল বঙ্গবন্ধুর সময় যে বঙ্গবন্ধু কাউন্টার করার মতো, বঙ্গবন্ধুকে কাউন্টার করবে কেন? কাউন্টার করার মতো ব্যক্তি বঙ্গবন্ধু মোস্তাককে একটা শয়তান হিসেবেই জানতেন, শয়তান তো বার করতে পারে নাই, তার ফুটিংস এত স্ট্রং ছিল মোস্তাকের। শোনেন এইগুলো বলে লাভ নাই, এখন আপনি সত্য ভোটে আসেন, আপনারা ভোট ভোট করেন, জনগণ আপনাদেরকে এত ভোট লেগে বসে রয়েছে, আল্লাহ ভোটে আসেন, আপনারা বলছেন নির্দলীয় সরকার, কিসে নির্দলীয়? কোনোদিন নির্দলীয় সরকার হবে না, কেন হবে না? হবে না, হবে কোনোদিন হবে না, এমন হওয়া হবে যে আপনারা তখন কোথায়? আরে বাপরে বাপ, এইসব তো ভয় ছাড়া নেই, এক সময় তো আপনারাও নির্দলীয় সরকার আমরা সেটা সবাই মিলে চাইছিলাম, আমরা সবাই চাইছে সরকারি দল বিরোধী দল সবাই মিলে চাই, উনি একটা বারবার খালেদা জিয়া সেখানে এক সময় তো ওনারা যখন ক্ষমতায় ছিলেন তখন তো ওনারা চাননি ইনিশিয়ালি, আপনারা চান নাই কিন্তু পরবর্তীকালে তারা ঠিক করছে না এটা হবে না, আমরা ভুল করে ফেলাই আপনারা এতটা ভুল করছে রাজনীতিতে যে তারা শেষ পর্যন্ত দিতে বাধ্য হয়েছে, শেষে রাতের অন্ধকারে একলা একলা পাশ করে পার্লামেন্ট ভাঙিয়ে দিয়েছিল। এই তো এগুলো তো ভোট ভোট ছাড়া আর কি সংকট আছে বাংলাদেশে? ভোট ছাড়া বাংলাদেশের এখন অনেক সংকট, এই যে বাংলাদেশের আপনার 15-16 বোধ হয় সম্ভবত আমার ডাটার দেখে 14-15 হাজার কোটি টাকা ইকুইভ্যালেন্ট আমাদের ফরেন লোন ছিল, নাও ইট ইজ 1,20,000 মিলিয়ন ফরেন লোন, মানে আমাদের একটাই অ্যাসেট আমাদের ফরেন রেমিটেন্স, আমাদের ইম্পোর্ট এক্সপোর্ট বললাম তুলনা করে আমাদের যে হারে মানে আনপ্রোডাক্টিভ খাতে অনেক সময় যে মানে আমাদের যে ইনভেস্টমেন্ট হচ্ছে ট্যাক্স যে ঋণ হচ্ছে আমাদের, এটা নিয়ে একটা জাতীয় ডিবেট হওয়া উচিত, হোয়ার উই আর গোয়িং, আমরা যাচ্ছি কোথায়, এটা একটা মানে ইরিগেশনাল ওয়েতে আমাদের ঋণের বোঝা বাড়তেছে বাংলাদেশে। আজকে দেখেন মালদ্বীপের অবস্থা কিন্তু ওই দিকে চলে যাচ্ছে, যে এই ব্যাপারটা আমাদের এখন দেশের কোনো হিসাব অ্যাকাউন্টেবিলিটি নেই, আমাদের সংসদে বিরোধী দল নাই, কথা হয় না, ভিতরের জিনিস বলার মতো সুযোগ নেই আমাদের বুদ্ধিজীবীদের, সাংবাদিকরা বললে তাদের উপরে মানে সম্পূর্ণভাবে একটা নির্যাতন নেমে আসে, কাজে এমন অনেক কিছু জাতির ভিতরে আমাদের লুকিয়ে আছে যেটা আমার জাতিটাকে ভবিষ্যতে ধ্বংস করে দিতে পারে, এই ঋণের বোঝা আমাদের জন্য একদিন একটা মানে হতে পারে সেটা মানে জাস্ট অবিস্ফুরিত
অগ্নিকুণ্ড অগ্নুৎপাত যেটা হওয়ার অপেক্ষায় থাকে, এরকম একটা ফিনান্সিয়াল ডিস্ট্রাকশন আমাদের সামনে আসতে পারে, এইগুলি নিয়ে আমাদের কথাবার্তা হওয়ার কথা, এগুলি চেপে আছে মানুষ কথা বলতে। যেখানে শুনেন জিল্লুর সাহেব, যেখানে গণতন্ত্র নাই আর মানুষ মানুষকে শুধু গালি দিয়েই কথা বলতে জানে, এই দেশে কোনোদিন সব কিছু উন্নত দেখেন? দীরেন্দ্র দেবনাথ একজন সুশিক্ষিত মানুষ, কিন্তু দেখেন আইসে জিয়া জিয়া জিয়া, একটু জিয়া রহমান সাহেবও বলেননি জিয়া, এটা কিন্তু আমাদের ভাষায় এটা আসবে না, আমার অন্তত আমার আসবে না, আমি বলতে পারি না এভাবে। দেখেন জিয়া মানে কি, জিয়া জিয়া রহমান সাহেব ইজ এ আইডল, আমাদের আদর্শ জাতির। জিয়া রহমান সাহেব একজন সুশিক্ষিত মানুষ, জিয়া রহমান সাহেব আমাদের ড্রিম। এত বড় প্রতিটা ঘরে যেই দেশে 70-80% লোকের একটা সংগঠন, জিয়া রহমান সাহেবের মতন লোকই একমাত্র করে যেতে পারছেন, যার ভয়ে দিনের বুধ পুলিশ দিয়ে রাতে কাটায়, যার ভয়ে আওয়ামী লীগের এমপিরা পুলিশকে স্যার বলতে হয়। আমরা শুনিনি আওয়ামী লীগের এমপিরা বলে দেখি বক্তব্যে যে এখন পুলিশকে তারা স্যার বলতে হয়। সেই লোকরা জিয়া রহমানকে কটাক্ষ করে, আমরা কিন্তু করি না। আমরা কি, আমি কিন্তু বঙ্গবন্ধুর সম্বন্ধে কোনো দিন খারাপ কথা বলি না, বলতে পারি না, আর কোনো লিডার সম্বন্ধে না, তাজউদ্দিন সাহেব না, মনসুরুল ইসলাম সম্বন্ধে না, কামরুজ্জামান না, কারোর সম্বন্ধে না, বাট ওনারা এটা বলেন। কাজে ভোট চুরির কথা বলেন, যে বিএনপি ভোট চুরির কথা, আমি একটা কথা বলতে চাই যে শুভ সাহেব 2001 বলেন না, 2001 বলেন না ভাই, 2001 কি করছেন আপনারা বলেন, নির্বাচন হয়েছে একদম কোনো অসুবিধা নেই, 2001 তো আপনিও বিজয়ী হয়েছেন না, আপনার নানান রকম লেজে গোবরে বাক্য বলেছেন, কামাল হোসেন সাহেব অমুক সমুক নিয়ে এমন একটা করছেন, আপনার নাই বলতে, বিএনপি তো নিজেদের আপনি আত্মহত্যা করছেন, বিএনপি বলতে দেন, বলতে দেন, বিএনপি তো সুইসাইড করছে। আপনি, আমি আমি ভাবতেছিলাম আপনি মুখে কালো কাপড় দিয়ে কথা বলতেছেন না, কারণ খোলা রেখে কথা বলতে, কারণ এরকম নির্লজ্জ কথা বলেন, আমরা 20 কে আত্মহত্যা করছেন। এই কথাগুলি বলার সময় আমি ভাবি এটাকে আমার আগের নাকি নতুন, আপনারা যেমন একটা মহস্ত কথা যে ভোট কাটা, হ্যাঁ ভোট কাটা, কিসে ভোট কাটা, ভোট এরপর থেকে গণতন্ত্রের প্রতি মানুষের জন্য আস্থা না থাকে, শেষ করুন, এবং গণতন্ত্র খতম করার জন্য আপনারা রাজনীতি করেন, আমরা একটু গণতন্ত্রের রাজনীতি করেন, শেষ করুন, গণতন্ত্রের জন্য আপনারা তিনটা ইলেকশন শেষ করুন, আপনারা করেন না। আমি আসছি আপনার কাছে, জি শম্ভু সাহেব যেভাবে বলতেছেন এইভাবে আর চেয়ে সিনিয়র আওয়ামী লীগ এরকম ভাবে বলেন, আমার মনে হয় এবার কোনো প্রমোশন পাওয়ার সম্ভাবনা আছে, আশা করি, দেখা যাক। আমি অনুরোধ করবো মাননীয় প্রধানমন্ত্রীকে, এরকম নির্ভেজালভাবে মিথ্যা বলার লোক, অসত্য বলার লোক যদি কিছু না পায় এটা খুব দুঃখজনক। যাই হোক, আমার কথা হলো ভোট আওয়ামী লীগের অধীনে হতে পারে না। এটা বাংলাদেশে দেখেন কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগের অধীনে কোনো ভোট করতে চায় না, আমরাও চাই না। আওয়ামী লীগের যারা সুশিক্ষিত মানুষ তারাও কিন্তু এটা নিয়ে দুশ্চিন্তায় আছে যে আমরা কেনই অপকর্মগুলি করতেছি, একদিন তো আমাদের জবাবদিহি করতে হবে। আর কাজেই এই দেশে দেশের অর্থনৈতিক অবস্থা বিপর্যস্ত হয়ে যাচ্ছে, লুটপাট বলছে বিএনপি না বলেছে, মাই গুডনেস, মানে এম তো সময় নেই ডিবেট দেন, একটা অর্থনৈতিক লুটপাট বিএনপি আমল, অর্থনৈতিক লুটপাট আওয়ামী লীগ আমল, আমারে আধাটা ঘন্টা লাগে ফ্লোর দিয়ে আন কি পরিমাণ লুটপাট যে আপনাদের আমলে পানি থেকে শুরু হয়েছে, নদীর বালু থেকে শুরু করছেন, নওয়াজুবিল্লাহ বললে দেশ ডুবা যাবে। আর ঋণের বারে আপনারা কিছু কাজ করেছেন, উন্নয়নমূলক যা করেছেন অস্বীকার করবো না, বাট এটার ইনভেস্টমেন্ট পলিসিতে কোনো কোয়ালিটেটিভ রং ইকোনমিক্যালি আছে কি না এটা আরও পরে বের হবে, এবং যদি আমাদেরকে অ্যাকাউন্টেবল করেন গভর্নমেন্ট, আমাদের কথা বলতে দেয়, তাহলে এইগুলো বের হয়ে আসবে, অনেক কিছু ঘটনা আছে। আর ভোটের ব্যাপারে আমি যেটা বলবো, ভোট এই সরকারের অধীনে ভোট হতে পারে না। যেই সরকারে এমপিরা পুলিশকে স্যার বলে, স্যার বলেন, তাদের ভিতরে একটা রিজন আছে, তো কারণ মানে পাগলের প্রলাপ, একেবারে পাগল, যা যারা বলছে তারা পাগল, পুলিশের স্যার বলে, আপনারা বলেন, আমরা বলি না, আপনারা স্যার বলবেন, আপনারা তো সেলুলার পার্টির লোক আইসা দল করছেন, আপনারা পারতে হয়, আমরা বলি না, আমরা কোনো লোকের স্যার দিই নাই, যারা আমরা কোনোদিন কোনো আমাদের কোন পুলিশের আমরা পুলিশের স্যার বলতে হবে, যারা ডিবেট করে, যারা অস্থির দুর্বল,
তারা কিন্তু আমরা অনেক ডিবেট করেছি ছাত্র জীবনে কলেজে হাই স্কুলে ইউনিভার্সিটিতে ডিবেটে যখন উইক পার্টি থাকে তারা যখন অন্য ডিবেটাররা কথা বলে তখন ঠোঁট কামড়াইতে থাকে মানে তাড়াতাড়ি যাতে ওরে ডিস্টার্ব করতে পারে ঠিক আমরা যে ডিবেটটাই পড়ছি দেখেন প্রথম থেকে আমার শ্রদ্ধেয় দাদা ধীরেন্দ্র দেবনাথ সম্পর্কে আমার কথা হিট করতেছে খালি পোক করতেছে তার মানে কারণ উনি দেখতেছে যে ওনাদের গুমরগুলি সব বের হয়ে যাচ্ছে কাজেই আমি যাতে আনডিস্টার্ব গুমর বের না করতে পারি এই জন্য আমার শ্রদ্ধেয় দাদা বারবার বারবার অস্থিরপনা করতেছেন যে অস্থিরপনা করে কিছু নাই কথাগুলো কেন বলেন সারা বাংলাদেশের মানুষ আমরা ছিলেন ইলেকশনে বলেন আল্লাহ আপনারা ইলেকশনে ছিলেন 2018 এর নির্বাচনে আপনারা ছিলেন আপনারা পলায় গেছেন আগে আপনারা আত্মহত্যা করতেন আপনারা কিসের ইলেকশন কে ভোট দেবে আমাকে শেষ করতে দেন আপনাকে ভোট দেবে কেন জনগণ আমাদের শেষ করতে আপনি তো আত্মহত্যা করছেন আগে আমাদের থাকা লাগে না আমাদের মার্কা ছিল সেই শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষণা হ্যাঁ স্বাধীনতার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দানেশীর যেখানে জনগণ সেখানে ওই মার্কাটা ছিল রাতে তো কাটলে শুনেন দাদা এতে আপনি হারাবের পিছনে একটা কথা শুনেন কি বেকুব আপনার দলের লোকজন আপনি হলে এটা করতেন না সেটা হলো দেন সারা রাত ভোট কাটার পরেও আপনারা বিএনপির ভয় পান আটটা থেকে আবার সকালে কাটা শুরু করছে আমাদের যাইতেই দেয় না সব এমপি কেন্দ্রে আটকায় রাখছে এজেন্টদের বের করে এই সমস্ত উইক সিনারিও অফ আওয়ামী লীগ যদি জনগণের ভোট কাইটে নিতাম আমরা আপনারা বসে রয়েছেন কেন আপনারা এই কোটি কোটি জনগণ নিয়ে আমাদের বিরুদ্ধে আন্দোলন করলেন না কেন আমার আর কিছু কথা এইসব কথা এর কোনো দাম আছে এইসব কথা সাহেব আমি আর কিছু বলতে চাই না এবার বোধহয় কিছু পাবে দাদা হইতে দেন